দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামের আয়োজনে। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ট্রাফিকের ধাওয়ায় পালানোর সময় বেপরোয়া গাড়ির চাপায় দুই স্কুল ছাত্রী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ, পুলিশের মোটরসাইকেলে আগুন। ভোটের মাঠে অবৈধ অস্ত্রধারীদের পরিচয় নিয়ে তোলপাড় চট্টগ্রামে, কয়েকজন চিহ্নিত হলেও ধরা ছোঁয়ার বাইরে, বিব্রত সরকারি দলের নেতারা। অস্ত্রগুলো উদ্ধার করে না হয়, এগুলো জায়গা দখল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি থেকে শুরু করে জনপদ অস্থির করে তুলবে। কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থে আমরা দলের মাপমূর্তি নষ্ট করতে দিতে পারি না। রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিতে সেন্ট মার্টিনের একমাত্র জেটি, যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা, দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার তাগিদ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ধান বোঝাই জিপ গাড়ি চাপায় দুই স্কুল ছাত্রী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে। হতাহত তিনজনই দশম শ্রেণীর ছাত্রী। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং পুলিশের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। ঘটনা বেলা 12:30টার দিকে ফটিকছড়ির পাইনদং পেলাগাজির দিঘি এলাকায় রাইস মিলের ধান বহনকারী একটি চাঁদের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান হাইদিস চকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মিশু আক্তার এবং নিশামণি। গুরুতর আহত অপরজনকে ভর্তি করা হয় হাসপাতালে। তিনজনেরই বাড়ি পাইনদং এলাকায়। হাঁচুকিয়া গার্লস স্কুলের তিনজন দশম শ্রেণীর ছাত্রীকে তারা নির্মমভাবে এখানে একেবারে গাড়ির নিচে পড়ে সাথে সাথে তারা মারা গেছে। হাইওয়ে পুলিশ নাকি একটা গাড়িকে দাওয়া করতেছে, দাওয়া করার পরে হাইওয়ে গাড়ি যখন পিছু দাওয়া করতেছে, এই গাড়িটা দূরে গিয়ে শিক্ষার্থীগুলাকে চাপা দেয়। খবর পেয়ে ছুটে আসেন নিহতদের স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। নিহতদের স্বজন এবং স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে বেপরোয়া গতিতে পালানোর সময় চাঁদের গাড়িটি তিন ছাত্রীকে চাপা দেয়। প্রত্যেক সময় আমাদেরকে বিরক্ত করতেছে মুক্তার হাইওয়ে পুলিশের। ঘটনার পর চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক অবরোধ ও বিক্ষোভ করে উত্তেজিত জনতা। আগুনে পুড়িয়ে দেয় চাঁদের গাড়ি ও ধাওয়া করা ট্রাফিক পুলিশের দুটি মোটরসাইকেল। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমরা এটাকে সুষ্ঠু তদন্ত করে আমাদের সিনিয়র অথরিটির কাছে জানাবো, যে জড়িত সে অবশ্যই পানিশমেন্টের আওতায় আসবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানবো আমরা। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, আহত ছাত্রীর শারীরিক অবস্থা এখন কেমন, আর পলাতক চালককে শনাক্ত কিংবা আটক করা গেছে কিনা, পুলিশ কি বলছে ব্যাপারে? লোপা, এখানে স্থানীয়দের বড় একটি অভিযোগ কিন্তু পুলিশকে ঘিরে। তাদের অভিযোগটি ছিল যে পুলিশের যে ট্রাফিক যে কনস্টেবল ছিল এবং ট্রাফিকের যে সাব ইন্সপেক্টর ছিলেন, যাকে আমরা সার্জেন্ট বলে থাকি, সেই সার্জেন্টের আসলে ধাওয়া খেয়েই গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল, যার কারণে একটি পর্যায়ে গিয়ে সেটির ধাক্কা খেয়ে দুই শিক্ষার্থী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং আরও একজন এই ঘটনায় আহত হয়েছে বলে আমরা জানতে পারি। তবে তাকে যে হাটাজারির পাশে যে নাজিরহাট, যে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে যে ভর্তি করানোর বিষয়টি, সেখানকার চিকিৎসকরা তাকে সেখানে ভর্তি করেন একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যিনি আহত। আর বাকি দুজন যারা স্পটে মারা গিয়েছেন আমরা জানতে পেরেছি, তাদের লাশ এখন পরিবারের কাছে হস্তান্তরের যে বিষয়টি সেটি করা হচ্ছে। তবে এই বিষয়ে বেশ উত্তাল ছিল ফটিকছড়ি নাজিরহাটের বাসিন্দারা। তাদের
ও ওই সারা দিন ব্যাপী যদি বলতে চায় যে দুপুর 12:30 একটার দিকের যে ঘটনাটি, সেই ঘটনার পর বেশ উত্তাল ছিল এবং পুলিশের যে ব্যবহৃত মোটরসাইকেলটি, সেই মোটরসাইকেলটিও কিন্তু আমরা দেখেছি যে উত্তেজিত যে জনতা রয়েছে তারা সেটিকে পুড়িয়ে দিয়েছে এবং এর বিচারের দাবিতে, ঘটনার রেশ ধরে যে বিচার, সেই বিচারের দাবিতে বেশ উত্তাল ছিল এবং সেই পরিস্থিতির নিয়ন্ত্রণে কিন্তু পুলিশের পক্ষ থেকে ফটিকছড়ির যে আমরা যতটুকু জানতে পেরেছি যে অতিরিক্ত পুলিশ সুপার তিনি আসলে ঘটনাস্থলে গিয়েছিলেন, ঘটনাস্থলে যাওয়ার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, তিনি সবাইকে আশ্বস্ত করেছেন যদি এই ঘটনায় যে অভিযোগটি স্থানীয়রা করছেন যে পুলিশের ধাওয়া থেকে বাঁচতে গিয়ে এই ঘটনা, সেই ঘটনা তারা তদন্তে যাবেন এবং তদন্তে গিয়ে যদি পুলিশের দোষটি প্রমাণিত হয় বা এমন কোনো তথ্য তারা পেয়ে থাকে তাহলে সেই পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত যে চালকটি ছিল, যিনি বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করেছিলেন, তাকে গ্রেফতার করা যায়নি বলে আমরা জানতে পেরেছি। লোপা আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এদিকে কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় 5 ভাই নিহতের ঘটনায় মামলা হয়েছে। গত রাতে নিহতদের ভাই প্লাবনচন্দ্র সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুর্ঘটনার ওই পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ, তবে ঘাতক চালক এখনও পলাতক রয়েছে। মঙ্গলবার বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় 5 ভাই নিহত হন। চট্টগ্রামে করোনা সংক্রমণের হার কিছুটা কমতির দিকে, গেল 24 ঘন্টায় কারো মৃত্যু হয়নি। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 352 জনের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় 3,105 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 352 জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে নগরের 245 জন এবং উপজেলার 107 জন। শনাক্তের হার 11.33%। সব মিলিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা 1,24,325 জন আর মৃত্যু হয়েছে 1,360 জনের। ভোটের মাঠে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি নিয়ে তোলপাড় চলছে চট্টগ্রামে। এতজন অস্ত্রধারী, সবার হাতে এত অস্ত্র দেখে বিস্মিত সবাই, বিব্রত সরকারি দলের নেতারাও। ব্যবহৃত এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি এখনও, তবে 6 অস্ত্রধারীর পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের ধরতে চলছে অভিযান। সোমবার সপ্তম ধাপে ইউপি নির্বাচনের দিন সবচেয়ে আলোচিত দৃশ্য এটি। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের গণিপাড়া স্কুল কেন্দ্রে এভাবেই চলে প্রকাশ্যে গুলিবর্ষণ। আরও কয়েকটি কেন্দ্রে অনেকের হাতে হাতে দেখা গেছে অস্ত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই গুলি করতে দেখা গেছে তাদের। লাঠি শোটার ছড়াছড়ি তো ছিলই, দেখে মনে হতে পারে ভোট কেন্দ্র নয়, যেন যুদ্ধক্ষেত্র। সাতকানিয়ায় একাধিক কেন্দ্রে অস্ত্রের ঝনঝনানি দেখে বিস্মিত ভোটাররা। তাদের প্রশ্ন, এত অস্ত্রধারী জড়ো হলো কিভাবে, এত অস্ত্রই বা এলো কোথা থেকে? ফুটেজ দেখে প্রাথমিকভাবে 6 অস্ত্রধারীকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে সুমন, সাকাওয়াত, এজাহার ও নাসির খাগড়িয়া ইউনিয়নের নৌকার প্রার্থীর এবং আফসার ও কায়েস স্বতন্ত্র প্রার্থীর অনুসারী। বাকি কয়েকজন অস্ত্রধারীর পরিচয় জানা যায়নি এখনও। লিপ্ত ছিল যারা এই অপরাধ কর্মটি করেছে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে। কে কোন পলিটিক্যাল আদর্শের অনুসারী, এখানে এই বিষয়টার দিকে নজর দেওয়ার কোনো প্রয়োজনও নেই, কোনো দরকারও নেই। ভোটের মাঠে অবৈধ অস্ত্রের ব্যবহার আর প্রাণঘাতী সংঘাত অশনি সংকেত বলছেন নির্বাচন পর্যবেক্ষকরা। তাদেরকে যদি জিত করে এই শেষে হলে অস্ত্রগুলো উদ্ধার করা না হয়, এগুলো জায়গা দখল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি থেকে শুরু করে জনপদ অস্থির করে তুলবে, আইনশৃঙ্খলা চূড়ান্ত অবনতি করবে, মানুষের জানমালের নিরাপত্তা একেবারে আশঙ্কাজনক হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে এটা উদ্ধার করা হয় নাই, উদ্ধার কার্যটা চালানো হয় নাই এবং তার পরিণতি এটাই হয়েছে, নাগরিকদের নিয়ে, জীবন নিয়ে এটা তামাশা করা হয়েছে। ভোটের দিন অস্ত্রবাজি এবং দুজনের প্রাণহানির ঘটনায় অভিযোগের তির সরকারি দলের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর দিকে। এ নিয়ে বিব্রত দলের নেতারাও। কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থে আমরা দলের ভাবমূর্তি নষ্ট করতে দিতে পারি না, আমরা সাংগঠনিকভাবে দৃঢ় পদক্ষেপ নেব। যেই অস্ত্রবাজি করুক, তদন্তের মাধ্যমে কাউকে দোষী সাব্যস্ত হয় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হবে, দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত 1 জনকে গ্রেপ্তার এবং 1টি মাত্র অস্ত্র উদ্ধার করতে পেরেছে পুলিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
রাজস্ব খাতে আত্মীকরণ, পদোন্নতি এবং পেনশন প্রথা চালুর দাবিতে চট্টগ্রাম ওয়াসা ঘেরাও এবং বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দুপুরে মিছিল নিয়ে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিভিন্ন প্রকল্পে নিয়োজিত কর্মচারীদের রাজস্ব খাতে আত্মীকরণ, শূন্যপদে পদোন্নতি এবং পেনশন প্রথা চালুর দাবি জানান শ্রমিকরা। দাবি না মানলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। কক্সবাজারের নাফ নদীতে মাছ ধরতে যাওয়া দুই জেলেকে লক্ষ্য করে গুলি ছুড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। এ সময় গুড়া মিয়া নামে এক জেলে ফিরে আসতে পারলেও নিখোঁজ রয়েছেন মোহাম্মদ ইলিয়াস নামে আরেক জেলে। ভোরের দিকে টেকনাফের ওয়াইক্যাং সংলগ্ন নাফ নদীতে এই ঘটনা ঘটে। বিজিপির টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। খাগড়াছড়িতে অবৈধ অস্ত্র উদ্ধার সহ জেএসএস ও ইউপিডিএফ এর সন্ত্রাসীমূলক কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। দুপুরে শহরের চেঙ্গি স্কোয়ার এলাকা থেকে মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে শাপলা চত্বর মোড়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এ সময় বক্তারা জেএসএস ও ইউপিডিএফ এর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের অভিযোগ করেন। সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর হতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তারা। পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানান বক্তারা। নানা সময় প্রাকৃতিক দুর্যোগের আঘাত আর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র জেটিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা পর্যটক ও স্থানীয়দের। দ্রুত সংস্কার কিংবা বিকল্প জেটি নির্মাণের দাবি তাদের। জেটির সামনের অংশের পার্কিং প্ল্যাটফর্ম সংস্কারে বরাদ্দ পাওয়া গেছে বলে জানিয়েছে জেলা পরিষদ। আর নতুন জেটি নির্মাণে উদ্যোগের কথায় বলছে উপজেলা প্রশাসন। প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের আধার সেন্ট মার্টিন, দেশের একমাত্র এই প্রবাল দ্বীপটিতে প্রতিদিন আনাগোনা হাজারো পর্যটকের। সমুদ্রের নীল জলরাশি বেষ্টিত 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপে নৌযান নোঙর, যাত্রী ও পণ্য ওঠানামার জন্য রয়েছে মাত্র একটি জেটি। ওপর থেকে দেখলে ততটা বোঝা না গেলেও ভঙ্গুর দশা প্রায় 2 দশক আগে নির্মিত জেটিটির। কোথাও কোথাও ভেঙে পড়েছে রেলিং, পিলারে ধরেছে ফাটল। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা পর্যটক ও স্থানীয়দের। উপর দিয়ে যতটুকু এখন দেখা যায় অস্তিত্ব ভালোর দিকটা, কিন্তু নিচ দিয়ে কিন্তু আমরা দেখতে পারতেছি কি অবস্থা। যে কোনো সময় এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে পর্যটকের যানমালের আশঙ্কা থাকে। জেটিতে রেলিং নেই তো সাইড দিয়ে পড়ে যাওয়ার ভয়টা থাকে। শুনতেছি 3-4 বছর ধরে সেন্ট মার্টিন জেটির কাজ করবে, কাজ কিন্তু করতেছে না। এমনি করে ছোটখাটো একটু কাজ করে, তারপর আর করে না। জেটির সামনের পার্কিং প্ল্যাটফর্ম সংস্কারে জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 1,42,00,000 টাকা। তবে স্থানীয়দের দাবি পুরো অবকাঠামো সংস্কার কিংবা বিকল্প জেটি নির্মাণের। ফাইলিং এর কাজ করবো, ফাইলিং এর উপরে স্টিলের স্ট্রাকচারের কাজ করবো। অলরেডি যাতে বুঝিয়ে দেওয়া হয়েছে শুধু রেলিংটা তারা ভালো করবে। আমি চাচ্ছি ওইখানেও খুঁটি দিয়ে যাতে নষ্ট হয়, যাতে নিচ থেকে তারা ভেঙে গেছে ওই জিনিসটা, যাতে সংস্কারের জন্য একটা বাজেট হয়, তার জন্য আমি নতুন করে বাজেট চাচ্ছি এটার জন্য। নতুন জেটি নির্মাণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সাপেক্ষে কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি কিছু সভা হয়েছে, এই সভাতে সিদ্ধান্ত হয়েছে নতুন জেটি করা হয়েছে। এর পরিবেশ অধিদপ্তরের সাথে আলাপ করে, জেলা পরিষদের সাথে আলোচনা করে ডিএডব্লিউডি এটা করবে। দ্বীপের বাসিন্দা ও পর্যটকদের সুবিধার্থে 2002-03 অর্থ বছরে জেটিটি নির্মাণ করা হয়। এরপর ঘূর্ণিঝড় সিডরে ব্যাপক ক্ষতি হয়। সবশেষ গেল বছরে ঘূর্ণিঝড় ইয়াসে বড় ধরনের ক্ষতি হয় অবকাঠামোটির। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভ্যাট নিয়ে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে চট্টগ্রামে ভ্যাট বুথের পাশাপাশি উন্মুক্ত স্থানে বসানো হচ্ছে ভ্রাম্যমান তাঁবু। দুপুরে নগরের আউটার স্টেডিয়ামের মুক্ত মঞ্চ থেকে শুরু হয় এই কার্যক্রম। দ্বিতীয় দফায় এখানে স্থাপিত তাঁবু উদ্বোধন করেন ভ্যাটের উপকমিশনার ফাতেমা খায়রুন নূর। বিভিন্ন মার্কেটে 10টি বুথ এবং উন্মুক্ত স্থানে 5টি তাঁবু থেকে প্রচারণা চালানো হবে। এ সময় ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা আবুল খায়ের সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে ইছাখালী খালের উপর নবনির্মিত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, মিরসরাইয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এশিয়ার মধ্যে অন্যতম। এটি চালু হলে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। শীঘ্রই বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে যাবে বলে জানান স্থানীয় এই সংসদ সদস্য। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।